শেষ আগত জাতীয় করি আমরা, এবং আমি আশা করি যদি জনতার জুড়ি বোর্ডের নেতৃবৃন্দ সর্বশেষ আপনাদেরকে তাদের অবস্থা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা একই সাথে বিনা নোটিশে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। সিলেটে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে এখানে সমবেত হয়েছি। গ্রাহকদের বক্তব্যটা বিশেষ করে সিলিন্ডারের যে নিরাপত্তা, এই বিষয়গুলোকে গ্রাহকরা আমরা যখন সমর্থিত মতামতকে নিয়ে জুড়ি বলে মধ্যবিত্ত মানুষ যারা নতুন বাসা নির্মাণ করে অনেক কষ্টের টাকায় নতুন বাসা নির্মাণ করে একটা ঘর তৈরি করেছিলেন, তারা গ্যাস সংযোগ না পাওয়ার কারণে দেখা যায় যে অধিকাংশ বাসায় বাসার বাড়ি অচল হয়ে সিলেটে গ্যাস যেভাবে ছাড়া যায় উনি ব্যবস্থা নেবেন। আমরা এই পরে ইলেকশনের পরেও আমরা ওনার কাছে কয়েকবার গেছি, কিন্তু উনি আসছে দেশে, কিন্তু কোনো এটা কোনো আমার মতন না পাচ্ছি। যোগের কারণে ন্যায্য বাসা ভাড়া পাচ্ছে না, গ্যাস সংযোগের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে বলছি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে হিসাব করে চলতে হয়। দুঃখজনক হলো অসত্য, আমরা পেপার পত্রিকায় দেখি যে একদিনে গাড়িতে যে গ্যাস ব্যবহৃত হয় সে গ্যাস দিয়ে নাকি বছর খানিক মানুষ খাওয়া দাওয়া কাজ করতে পারে। কিন্তু আমরা শুধু উন্নয়ন ডিজিটাল নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের স্বার্থে, দেশের কথা, এ মায়ের কথা, এ ভালোবাসার কথা, মানুষের প্রতি একটা এই সহানুভূতি, মানুষের প্রতি দরদ, এ জিনিস আমাদের না সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই গ্যাস সংযোগ বন্ধ মাহাতো এইখানে গ্রাহকদের যে ঘটনাগুলো শুনলাম, যে এখানে যে কাজগুলো করা হচ্ছে, যারা ডিমান্ড নোট তাদের ইস্যু হয়েছে, রাইজার দেওয়ার পরেও কানেকশন দেওয়া হয় নাই, এগুলো অত্যন্ত অমানবিক, অনৈতিক এবং জঘন্য বিষয়। এবং আমাদের দুঃখজনক ব্যাপার হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন জ্বালানি বিষয়ক, তিনি আমাদের সিলেটের সন্তান, উনিও এ ব্যাপারে কোনো মুখ কখনো খুলছেন না। এবং আরেকটা বিষয় এখানে আমরা জানলাম যে দক্ষিণাঞ্চলে 1200 কোটি টাকা খরচ করে সেখানে লাইন টানা হচ্ছে, কিন্তু গ্যাসটা কীভাবে দেওয়া হবে সেটাও তো এক ধরনের দুর্নীতি। সেটা তো তুলনা করতে হয় আমরা ওই আগে যেভাবে দেখেছিলাম যে বিদ্যুৎ নেই কিন্তু জায়গায় জায়গায় খাম্বা তৈরি করা হয়েছে, তো এখন আমরা দেখছি যে গ্যাস লাইন হচ্ছে কিন্তু এখানে তো গ্যাস দেওয়া যাবে না। আর এখানে মিটারের প্রশ্ন, বিভিন্ন অনেক কিছু বিষয়গুলো আসছে, তো আমার মনে হয় যে আগামীতে আমরা সেই হিসাবে যদি অগ্রসর হই যে আমরা হারব না, আমরা অবশ্যই জয়লাভ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সম্মানিত গ্রাহকবৃন্দ, আমরা মাগরিবের আগে শেষ করব। আমাদের জুরি বোর্ডের মধ্যে আমাদের প্রবীণতম ব্যক্তি জননেতা লুকমান আহমেদ আমাদের চূড়ান্ত বক্তব্য পেশ করবেন সভাপতির বক্তব্যের আগে। আমি শুধু সংক্ষেপে বলছি যে আমরা আজকে এখানে 7 জন গ্রাহকের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি, এবং এরপরেও আরও 8 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। গ্রাহকদের মধ্য থেকে আমরা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত হতাশাজনক আমরা তথ্য পেয়েছি। হতাশাজনক এই কারণে যে সরকার প্রত্যেক গ্রাহকের নিকট থেকে টাকা নিয়েছেন, ডিমান্ড নোট নিয়েছেন, এবং তারা বিনা নোটিশে গ্যাস সংযোগ বন্ধ করেছেন। এই যে ডিমান্ড নোট ইত্যাদি কাগজপত্র, এগুলোর প্রত্যেকটির এক একটা অর্থ আছে। ডিমান্ড নোট হচ্ছে যখনই কারো কাছ থেকে টাকা নিয়ে যাবেন তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে তার ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা। টাকা নিয়েছেন, গ্যাস সংযোগ দিচ্ছেন না, কি কারণে দিলেন না একজন গ্রাহক বলেছেন, সেই কারণটাও আমাদের জানার অধিকার নেই। আমরা গরু বিক্রি করে, গাছ বিক্রি করে এই টাকাটা জমা দেওয়া হয়েছে বলে একজন গোলাপগঞ্জের 10 জন গ্রাহকের প্রতিনিধি এখানে বক্তব্য রেখেছেন। এই টাকাটা তারা দীর্ঘদিন যাবৎ ব্যাংকে জমা রেখেছেন। এই গরিব লোকগুলো যদি টাকাটা নিজের কাছে রাখতেন, নিজের অ্যাকাউন্টে রাখতেন, অনেক টাকা আজকে মুনাফা হতো। এই টাকা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। আমরা এই কথাগুলো লোকমান ভাই বলবেন একটু পরেই সিদ্ধান্ত আকারে। আমি আরেকটি কথা বলছি, এইখানে আনোয়ার আছে, খনিজ সম্পদ হচ্ছে রাষ্ট্রের মালিকানাধীন, রাষ্ট্রায়ত্ত জিনিস। এই রাষ্ট্রের সম্পদ
রাষ্ট্রের নাগরিকবৃন্দই হচ্ছেন এই রাষ্ট্রের মালিক সংবিধান অনুযায়ী। নাগরিকরা অগ্রাধিকার ভিত্তিতে বুক করবেন, এবং বিশেষ করে যে অঞ্চলে এই খনিজ সম্পদ পাওয়া যায় সেই অঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতেই সেই গ্যাস হোক আর খনিজ সম্পদ সরবরাহ করতে হয়। কিন্তু বর্তমানে সম্পূর্ণ অযৌক্তিকভাবে মানুষকে বঞ্চিত করে মুখরোচক বক্তব্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে না, শিল্প কারখানা গড়ে তোলার জন্য এই গ্যাস সংযোগ দেওয়া হবে। এই ক্ষেত্রে অবশ্যই মানুষকে, নাগরিককে, পরিবারকে, জনগণকে অগ্রাধিকার দিতে হবে, এবং গ্যাস সংযোগ শিল্পের জন্য দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে এখানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য এসেছে, নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য এসেছে। পরিষ্কার এবং আমরা একমত, সরকার লুটেরা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্যই গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বলেছেন, আনোয়ার হোসেন সুমন বলেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন। এখানে অত্যন্ত সুন্দরভাবে বাসদ বাসবাদী উজ্জ্বল রায় একটা তথ্য উপাত্থ উপস্থাপন করে এই লোকের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সকল আলাপ আলোচনাকে যদি আমরা একটি জায়গায় সমন্বিত করি, তাহলে একটি কথা পরিষ্কার, আমরা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে জনগণের স্বার্থে, জনস্বার্থ সংরক্ষণে গ্যাস সংযোগের যে দাবি আমরা গত 4 বছর থেকে আমরা দাবি করে আসছি, এই গ্যাস সংযোগ আমরা চাই। সরকার অবিলম্বে জনস্বার্থ সংরক্ষণে এই ব্যবস্থা কার্যকর বাস্তবায়ন করবেন, অন্যথায় আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরাও বলছি, জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য জনতার আদালতে জবাবদিহি করতে হবে, আইনের আদালতে জবাবদিহি করতে হবে, এবং সর্বোপরি এই জনস্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, এই আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করে তুলতে